আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিম আতিথি। চাঁদ দেখা গেছে ঈদুল আজহা 10 জুলাই। বাজেট অধিবেশনের শেষ দিনে সংসদে আইনমন্ত্রী রুমিন ফারহানা বাহাস। করোনায় 4 জনের মৃত্যু, শনাক্ত 2183। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 92। 4 মহানগর পুলিশের নতুন কমিশনার, 41 ডিআইজিকে বদলি। শিক্ষককে পিটিয়ে হত্যা, 5 দিনের রিমান্ডে জিতু। হাসপাতালে ভর্তি আরো 33 ডেঙ্গু রোগী, সবাই ঢাকার। ইউনুস সেন্টারের ব্যাখ্যা, শাক দিয়ে মাছ ঢাকার মতো, বললেন তথ্যমন্ত্রী। পথ শিশুদের জন্ম নিবন্ধনে কি পদক্ষেপ, জানতে চান হাইকোর্ট। মানবতা বিরোধী অপরাধ, 1 জনের মৃত্যু, 3 জনের আমৃত্যু কারাদণ্ড। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।